বিরতির পর স্বাগত রাজ্যে গাঁজা বিরোধী অভিযানে বড় সড় সাফল্য পেল আমবাসা থানার পুলিশ জানা যায় যে ইদানিং কালে সব থেকে বড় অভিযানে নামে আমবাসা থানার পুলিশ উদ্ধার হয় এক হাজার কেজি শুকনো গাজা ঘটনা আট নম্বর আসাম আগরতলা জাতীয় সড়কের আমবাসা থানা দিন বেতবাগান এলাকায় পুলিশের নাকা পয়েন্টে জানা গেছে পিভি ওয়ান থ্রি বিসি নাইন নম্বরের রাবার বোঝা একটি চোদ্দ চাকার লরি আগরতলার দিক থেকে শিলং এর দিকে সকাল সাতটা পয়েন্টে থাকা পুলিশ কর্মীরা গাড়িটি দেখে সন্দেহ হওয়ায় চালায় ততেই রাবারের ভেতর থেকে আসে বিপুল পরিমাণে এই শুকনো গাঁজা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন আমবাসা থানার ওসি বিশ্বজিৎ দেবনাথ ধলাই জেলার অতিরিক্ত পুলিশ সুপার মনবেন্দ্র চক্রবর্তী চৌধুরী এরপরেই ঘটনাস্থলে ছুটে আসেন ধলাই জেলার পুলিশ সুপার অবিরাশ রায় পুলিশ সুপার জানাচ্ছেন যে উদ্ধারকৃত গাজার পরিমাণ 1630 এবং উদ্ধারকৃত গাজার বাজার মূল্য একটি সংশ্লিষ্ট পুলিশ ইনফরমেশন মিল থা কি এক ট্রক জিসক নম্বর পিবি 9339 থ্রি 14 নাইন स्टार्टर ट्रक है ये अगर तल्ला के साइड से आउट ऑफ स्टेट जा रहा है इसमें गांजा होने की खबर है तो हमारे माननीय मुख्यमंत्री के जो जी का जो नशा मुक्त त्रिपुरा अभियान है उसके अंतर्गत हमने एक टीम बनाया जिसमें दलाई पुलिस सीआरपीएफ 140 फोर्टी बटालियन ट्वेंटी एट बटालियन असम राइफल थर्ड बटालियन टी एस एग्जीक्यूटिव मजिस्ट्रेट मैडम को भी लेके हम लोग यहाँ पे नाके पे अलर्ट कर रखे थे इसके लिए जब ये ट्रक आया इसकी चेकिंग हुई तो उसमें अराउंड 1630 सिक्स थ्री जीरो के जी गांजा मिला है जो कि रबड़ के रबड़ में पैक था रबड़ के भीतर पैक था ये गाड़ी रबड़ के पैकेट लेके जा रहा था उसके अंदर गांजा था जिसमें 80 पैकेट 20 केजी जी एंड टू पैकेट फिफ्टीन के है इसका बाजार का मूल्य वन करोड़ सिक्सटी थ्री लैक्स है मैं बताना चाहता हूँ कि टू में भी नशा मुक्त अभियान के अंदर धलाई पुलिस ने थर्टी करोड़ का ड्रग सीज किया था 2022 में ये 7 करोड़ 17 करोड़ था एंड 2021 में थ्री करोड़ था तो आप ये देख सकते हैं कि धलाई पुलिस डीजीपी सर के आ, अं, आ, अंदर मुक्त त्रिपुरा अभियान को सफल बनाने के लिए पूरी तरह से लगी हुई है इनमें सबका सहयोग है सारी यूनिट्स हमारे मिल काम कर रहे हैं यहाँ पे और हमने ड्राइवर गुरदीप सिंह अरेस्ट कर लिया है और इस पर अभी इन्वेस्टिगेशन करेंगे कि ये किसका सामान है और कहाँ जा रहा था इस पर इन्वेस्टिगेशन चालू है আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য রাজ্য সরকার নেশামুক্ত ত্রিপুরা গড়ার স্বপ্ন দেখলেও গোটা রাজ্যে নেশার রমরবা বাণিজ্য প্রতিনিয়ত প্রভাব বিস্তার করছে তাকে কেন্দ্র করে দেখা যাচ্ছে বিভিন্ন নাকা পয়েন্টে পুলিশ তল্লাশি চালাচ্ছে এবং আজ আমবাসা থানার পুলিশ তল্লাশি চালিয়ে নাকা পয়েন্ট থেকে বিপুল পরিমাণে শুকনো গাঁজা উদ্ধার করে যার পরিমাণ এক কেজি বলে জানাচ্ছেন পুলিশ আধিকারিকরা এখন দেখার বিষয়ে যে পুলিশ এই পুরো ঘটনা আটক করেছে তাদের থেকে কিভাবে বের করে যে কারা এই সাথে যুক্ত বা কাদের থেকে সে এই নেশা সামগ্রীগুলি এনেছে এবং কোথায় সেই নেশা সামগ্রীগুলি গুলি নিয়ে যাচ্ছিল থেকে বিষয় কিন্তু বেরিয়ে আসবে শুধুমাত্র পুলিশি জিজ্ঞাসাবাদে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন